শুভ দ্বিপ্রহর বন্ধুরা, আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আমার সোনাই আর আমি এখন আবার ওই বাড়িতে যাচ্ছি, এই যে সাইকেল করে যাব। ওর বাবা অফিস চলে গেছে, কালকে ষষ্ঠী, তো আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। সবে মিলে একটা ভিডিও হবে কালকে আর আজকে দিয়ে। তো ভালো লাগলে দেখো তোমরা, আর যেভাবে পাশে আছো পাশে থেকো, লাইক করো দেখার শুরুতে, কমেন্টস করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজে প্রায় 12টা, প্রচুর গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে, খুব এনজয় করি আমি আর আমার সোনাই। তো এখন আমার ফোনটা রাখবো, সামনে গাড়ি আসছে। এই যে আমাদের বাড়ির পাশের এই যে বড় ভেড়িটা, খুব সুন্দর লাগে। বিকালের দিকে তো ওয়েদারটা দারুণ থাকে। প্রায় 10-12 বছর আগেরকার কথা, তখন তো বেশি লোডশেডিং হতো। বিকালের দিকে আমরা পাড়ার সবাই এসে এই পুকুর পাড়ে বা এই ভেড়ির পাড়ে বসতাম, গল্প গুজব করতাম, খুব আনন্দের ছিল দিনগুলি। এখন তো মানুষ যান্ত্রিক হয়ে গেছে, এখন আগেরকার মতো তেমন লোডশেডিং হয়ও না, আর তার জন্য এইভাবে এখানে এসে বসে আনন্দ করার দিনও আর আমাদের নেই। তো এখন অনেকটা দূর চলে এসেছি, ভেবেছিলাম পুরোটা রাস্তা কভার করব, কিন্তু আর পারলাম না। আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এই যে গৃহকর্মে নিযুক্ত হয়েছি, বালতিতে জল, ঘর মুছছি এখন। আর বোন গেছে বাবার সঙ্গে বাজার করতে। এই যে বারান্দাটা দিয়েই শুরু করলাম আগে, এই যে বারান্দাটা মোছা হয়ে গেছে, এখন একটা একটা করে রুমগুলো মুছে ফেলবো। ধানের কাজ শেষ হয়েছে, এই 2-4 দিন হয়েছে, অর্থাৎ মাঠ থেকে ধান আনা, সেগুলো ঝাড়া, তারপরে সিদ্ধ করা, তো এইসব করে বাড়িঘর খুব ধুলোবালিতে পরিপূর্ণ ছিল। বাবা মা অনেক পরিষ্কার করে করে অনেকটাই ধুলোবালি মুক্ত করতে পেরেছে। আর এখন আমি এসে বললাম, মা ভালো করে ঘরটা পরিষ্কার করি, ঘরটা মুছে ফেলি। দুবার করে জল পাল্টে পাল্টে সুন্দর করে প্রতিটা ঘর আমি মুছে নিয়েছি। বাবা বাবা, ঘর মুছে পুরো হাঁপিয়ে গেছি। তো কারেন্টও অফ, মানে লো ভোল্টেজ, ফ্যান একদমই ঘুরছে না। সকালে জানতাম না এই বাড়িতে আসার সময় যে এই বাড়িতে লো ভোল্টেজ, তাহলে এখন আসতাম না, বিকালে আসতাম। ছেলে খেলা করছে বাইরে আর একটা ভাইয়ের সঙ্গে, মা কলপাড়ে জামাকাপড় কাচ্ছে, অনেক জামাকাপড় ভিজেছে। বোন এসেও বাড়িঘর সব পরিষ্কার করে, দরজা জানলার পর্দা টর্দা সব, আর তার সঙ্গে ওই জামাকাপড়, মা বাবার অনেক কিছু আছে সেগুলো সব মুড়িয়ে দিয়েছে। আমার দ্বারা সম্ভব হয় না, আমি পারি না, শরীর খারাপ করে, ও আসলে ওই সব করে। এখন মা সেগুলো ধুচ্ছে, কিছুটা মা ধুয়ে কমিয়ে রাখবে, ও বাজার করে আসবে, কষ্ট হয়ে যাবে, বাইরে রোদও খুব। জল খাই, শান্তি। আর এই যে বস্তাটার ভিতরে রয়েছে চাল, বাবা মেশিন থেকে ধান ভাঙিয়ে চাল বানিয়ে নিয়ে এসেছে, সেটা এখনো নামানো হয়নি। কারেন্ট অফ, সেই জন্য এখানে বসে আছি, একটু হাওয়া দিচ্ছে বাইরের দিকে। আর এই গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো, বোন লাগিয়েছিল, আমারও ঘরে আছে এই গাছ, কিন্তু আমারটা এতটা সুন্দর হয়নি, খুবই সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে প্রতিটা গাছ, কি দারুণ হয়েছে। আর এই পেছনে এই হারিকেনটা দেখা যাচ্ছে, এই হারিকেনটায় আমরা ছোটোবেলা থেকেই পড়াশুনো করতাম, রান্নাবান্না করতো কারেন্ট না থাকলে রাতে, মা মা খুব যত্ন করে হারিকেনটা রেখে দিয়েছিল। আর এই যে দেখাচ্ছে কিন্তু নতুন, তার কারণ হারিকেনটা কালার করা হয়েছে, আমাদের ঘরের এই গ্রিলগুলো যখন কালার করা হয়েছিল তখন বাবা ওই গ্রিন কালারটা তখন হারিকেনে করে দিয়েছিল, এই জন্য একদম নতুন দেখাচ্ছে। ছেলে একবার এসেছিলো, এসে একটু জল খেয়ে আবার গেছে ওর ভাইয়ের সঙ্গে খেলা করতে। ঘরে কারেন্ট নেই তো, গরমে আর আমি ডাকছিও না, বাইরে একটু বাগানে আছে ছায়ায়, বাইরে ভালো ঠান্ডা সেই জন্য। এই যে বাজার থেকে চলে এসেছে বাবা আর মেয়ে বাজার করে, আমার যাওয়ার কথা ছিল বাজারে, তো আমার আসতে তো দেরি হয়েছিল, আমি বললাম তোরা তাহলে চলে যা। এই যে সবে মাত্র এলো, অনেক কাজ দিয়ে গেছিলো, সেই কাজগুলো আমি আর মা তো করে করে একদম ক্লান্ত হয়ে গেছি। ব্যাগ ব্যাগ দেখো কত কত বাজার এনেছি, জামাই ষষ্ঠীর বাজার করে এলাম বাবা আর আমি। জামাইরা এখন তো এখনো কেউ আসেনি, মেয়েরা এসে বাবার সঙ্গে কাজে সহযোগিতা করছে, ছেলে থাকলে তো তারাই হয়তো করতো না, তারা তো শ্বশুর বাড়ি যেত ছেলেরা। দাদা আছে সবুজ ভাইয়ের সঙ্গে খেলা করছে। এই মা কি করে,
মা তো এই পর্দা কাচ্ছে, জামা কাপড় পর্দা। এটা কাট করবি, একটু বালতিতে জল দে না, আমাদের আর একটা হাপা ধরে ঘরে ঢুকে আমরা দেবো দেবো। হ্যাঁ দাও, এই যে বড় মা আম দিয়েছে, কত আম আরো আছে, এই যে কেটে রাখলাম, এখন সবাই খাবো। এগুলো হিংসা করাম, বড় মার গাছের আম। মা বলছে আমে পোকা হয়েছে, কিন্তু এখন কোনো পোকা নেই আমগুলো, হেভি মিষ্টি, হিংসা কর। কারেন্ট এখনো আসেনি। আম খাবি বুলি? বুলিকে বললাম বুলি আম খাবি, তো সে বুলির খবর নেই, ও এসে অনেক কাজ করছে, অনেক কিছু এনেছে, তো সেই সব কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করছে, তারপরে আবার কিছু কাচাকুচি করবে, মাকে হেল্প করবে। কারেন্ট থাকলে একটু মোটরের জল পাওয়া যেত, কিন্তু কারেন্ট নেই, তো কল চেপে চেপে এই হাত ব্যথা হয়ে গেছে মায়ের, তো এখন এই সমস্ত কাজকর্ম করতে ওরা ব্যস্ত। আর আমার শরীরটা খুবই খারাপ, আমাকে দেখে মনে হয় হয়তো আমি বেশ হেলদি, আমার অনেক রকম ক্ষমতা আছে কাজ করার, কিন্তু না, আমি একদমই পারি না, আমি শুধু হাঁপিয়ে যাই। আসলে আমি থাইরয়েডের রোগী, অনেক বছর ধরেই তো থাইরয়েডের ওষুধ খাচ্ছি, তো শরীরে একদমই এনার্জি পাই না। আর এই গরমের সিজনে খুবই শরীর খারাপ করে, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, প্রচণ্ড ঘামি, তার সঙ্গে ঘরে থাকে ওআরএস বা ইলেকট্রল, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। বড় অফিসে গেলে ছেলেই আমাকে জল এনে ইলেকট্রল বা ওআরএস গুলিয়ে আমাকে দিয়ে বলে মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। মাঝে মাঝে এরকম করতে হয়, যখন ওআরএস বা ইলেকট্রল থাকে না তখন নুন চিনি জল বানিয়ে খেয়ে নিই, তারপরে একটু সুস্থ হই। আর আমার খোকাই যে এসে গেছে, ও আমার সঙ্গে আম খাচ্ছে, তো ও কোনো জামা পরা নেই, এই জন্য ভাবলাম দেখাবো না, তারপরে ভাবলাম একটু মুখটা দেখাই, আমার শোনাই আমার সঙ্গে আম খাচ্ছে, তো সেটাও একটু দেখিয়ে দিই। আর এই যে সেই শুভক্ষণ এসে গেছে, এখন জামাইরাও চলে এসেছে, জামাইদের জন্য সকালের যেসব নিয়ম আছে সেই সব নিয়ম পর্ব চলছে। এই যে আমার ভাই চলে এসেছে অনেকক্ষণ আগে, আর আমি এই মাত্র এলাম, আর এই যে ভাইয়ের দাদা এখানে এসেছে, দুই ভাই, এই যে, আর এই যে আমার বোন, আর মা ওখানে এই যে রান্না বান্নায় ব্যস্ত, বোনই রান্না করছে কিন্তু মা হয়তো হেল্প করছে ওকে, আর আমি সবে মাত্র এলাম। এর অবস্থাও খুব খারাপ, কলপারে বাসনপত্র সব রয়েছে। আর এই যে আমার বাবা এখানে উনুনে জাল দিচ্ছে, ভাত হচ্ছে, বাবাকে বললাম একটু তুমি এখানে হেল্প করো। বাড়ির প্রতিটা সদস্যই কিন্তু এখন ব্যস্ত, বেলাও হয়েছে, রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য সবার মতো সবাই ব্যস্ত। আর আমি এবার তোমাদের সামনে আসলাম, অর্থাৎ ষষ্ঠীর দিন। এই যে আমি এই চুড়িদারটা পরেছি, শাড়ি পরিনি, গরমে শাড়ি পরতে এখন আর পারি না, আগে একটা অভ্যাস ছিল, এখন অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কোথাও গেলে এই চুড়িদার টুড়িদার পরেই চলে যাই। রান্নাবান্নার পর্ব শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর্ব প্রায় লাস্ট পর্যায়ে, তো এতটাই মগ্ন ছিলাম আমরা সকলে গল্প করতে, তো ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা। ভেবেছিলাম একটা সুন্দর ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেবো সবাই একসঙ্গে, কিন্তু সেটা আর হলো না, তার জন্য মনে অনেকটাই আক্ষেপ রয়ে গেল। তো যতটা পারলাম শেয়ার করলাম, ভালো লাগলে তোমরা দেখো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সবাই ভালো।